सुख बसंत सुखेर काले शांति तो दिलाई ना रे बंधु आइला है ना অনেক ধন্যবাদ একটু চেষ্টা করলাম গানটা গাইতে একটু চেষ্টা করলাম অনেক অনেক ধন্যবাদ আপনারা এনজয় করেছেন সেটাই বড় কথা প্রিয় দর্শক আমরা আছি আজকের এই রঙের দুনিয়ায় আমি আজকের আমাদের অনুষ্ঠানের টাইটেল রঙের দুনিয়া আমরা পালন করছি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের 100 জন্মবার্ষিকী তো আমার মনে হয় আজকে আমাদের এখানে দর্শক সারিতে অনেকেই বসে আছেন অনেক চেনা মুখ বসে আছেন যারা আমাদের সাথে প্রতি মুহূর্তেই আমাদের সাথে প্রথম থেকে শুরু থেকে অনুষ্ঠানের শুরু থেকেই তারা আমাদের সাথে এনজয় করে যাচ্ছেন আমার মনে হয় আপনাদের সকলের ভালো লাগছে কি আসলে সবাই এখানে এসেছেন শাহ আব্দুল করিমকে ভালোবেসেই একটু জোরে শুনবো সবার কেমন লাগছে আজকের এই অনুষ্ঠান অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আসলে
এরা সবাই এসেছেন শাবদুল করিমকে ভালোবেসে, এবং আমাদের আজকের এই যে আয়োজন, আমাদের আজকের এই শিল্পীরা, আমাদের এই যন্ত্রীরা, আমরা সবাই এসেছি আমাদের বাউল সম্রাট শাবদুল করিমকে, তার গানকে ভালোবেসে, তার কাজকে ভালোবেসে। তো আমি আর কথা বাড়াবো না, চলে যাব পরের গানে। আমি চলে যাব সাজ্জাদ নূর ভাইয়ের কাছে। তো সাজ্জাদ নূর ভাই, আমরা এখন আপনার আরেকটি গান শুনব। আমি শাবদুল করিমের একটি নতুন একটি গান করছি। আমি নতুন একটি গান, আসলে আমরা সবসময় সেই পুরনো গানগুলোই শুনে থাকি। তো আজকে আমরা আপনাদের দুজনের কণ্ঠেই আমরা আজকে নতুন কিছু গান, অপ্রচলিত, নতুন বলবো না, আমি বলবো শাবদুল করিম সাহেবের কিছু অপ্রচলিত গান আমরা আজকে শুনবো। প্রথম গানটি, আমরা দ্বিতীয় গানে যাচ্ছি আমরা সাজানোর ভাই। চেষ্টা করছি, জানি না কতটুকু গাইতে পারবো। এমন এক রঙের দেশ আছে পাগল বিনা ভালো লোক না, আমি সে দেশে যাইতে পারি না, সেই দেশে thank you.
বাহ বাহ, অসাধারণ আরেকটি গান পাগল বিনে। গানের কথাটা কি জানো ছিল? পাগল বিনে মানে তিনি পাগলের দোষ খুঁজছে, রঙের দেশ। বাহ 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 বাহ, ভবের বাজার ঘুরে বেড়ায়, চমৎকার। আপনিও একজন, আসলে এই পাগল না হলে সেই গান গানের ভেতরে আসলে ঢোকা যায় না, কি ঠিক না? তাই না? গানের জন্য পাগল হয়ে যেতে হয়, গানের জন্য সবকিছু, সবাই পাগলই বলেছেন। কিন্তু শেষ শেষ তিনি আবার আমাদের বাংলাদেশের সর্বোচ্চ পদক, একুশে পদকে ভূষিত, এবং তার রচিত এবং তার সুর করা গান আছে প্রায় 1500টি। তার মধ্যে আমরা কতগুলোই বা শুনতে পেরেছি প্রিয় দর্শক, আমার তো এখানে লিস্টে আছে, ঝিলমিল ঝিলমিল করে, বন্দে মায়া লাগাইছে, আসি বলে গেল বন্ধু, এবং তার অনেক কিছু জনপ্রিয় গান আছে, অনেক গান আছে জনপ্রিয়। তার 1500 গান, তার মধ্যে আজকে আমরা আরেকটি শুনলাম অপ্রচলিত গান, এবং আমির ভাই আমাদেরকে প্রথমে একটি শুনিয়েছেন আরও একটি অপ্রচলিত গান। আমার মনে হয় এই গানগুলোই আমরা ধীরে ধীরে আরও সবার কাছে জনপ্রিয় করে তুলতে পারবো, আমরা যত গাইব তত বেশি। তো এবার আমির ভাই আপনি বলেন, আসলে অপ্রচলিত গানগুলোকে আমরা সামনে নিয়ে আসার জন্য কি করতে পারি, কি করা যায়? ধন্যবাদ। আসলে এটার জন্য আমাদের সব কৃতিত্বটাই কিন্তু শিল্পীদের। জি, এটা একটা কথা। শিল্পীরা যদি ইচ্ছা করে যে নতুন নতুন গান, আসলে এই গানগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর কথা আছে, অনেক তত্ত্ব কথাগুলো কথা আছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের সাথে মিশে আছে। প্রেম বলেন, আত্মতত্ত্ব বলেন, দেহতত্ত্ব বলেন, নিগুড় তত্ত্ব বলেন, আপনি যতদিন তত্ত্ব আছে সবগুলো তত্ত্ব এই গানের মধ্যে আছে। ওই যে উনি, ওনার একটা গান আছে না যে তত্ত্ব গান বলে গেলেন সকল মরমে কবি, আমি বলে যাই গেলেন যারা মরমে, যারা মরমে কবি, আমি আমি তুলে ধরি দেশের দুঃখ দুর্দশার ছবি, তো সকল বিপন্ন মানুষের দাবি করিম চাই শান্তির বিধান। এই যেটা তো গণসংগীত, গণসংগীত আমার মনে হয় এখানে বাংলাদেশে, হ্যাঁ, সাথে সাথে আমাদের এখানে বিলেতেরও প্রচুর তার সংগীত জনপ্রিয়তা আছে, অনেক ভক্ত আছে তার গানের, এবং সেই জন্যই আসলে আমরা গান গেয়ে যাচ্ছি। আমার যেটা মনে হয়, আমার আমার অনুরোধ মানে রইল আর কি, সকল শিল্পীদের প্রতি, শুধু শাহ আব্দুল করিম না, আরও আমাদের ব্রিটেনে অনেক গুণী লেখক লেখক সকল আছেন, গীতিকার যারা, শাহ আব্দুল করিম, দারুমন, এদেরই উত্তরসূরি, উত্তরসূরি জি, এখানে উপস্থিত আছেন আমার সৈয়দুলাল ভাই, আসালে ভাই, আমরা যাব সৈয়দুলাল ভাইয়ের কাছে, আমরা আসলে সৌভাগ্য নাকি আমরা পেয়েছি আজকে নতুন নতুন গান করার জন্য। আমি সব শিল্পীর কাছে আমার বিশেষ অনুরোধ রইল আর কি, অনেক ধন্যবাদ। আজকে আমরা আসলে আমাদের এই অনুষ্ঠানটি আমাদের বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গানকে নিয়েই আমরা করছি আমাদের আজকের অনুষ্ঠান। তো এবার আমরা পরবর্তী গানে যাব, বাট তার আগে আমার সাথে একজন কলার আছেন, আমি দেখে আসছি কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম জি, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শতাব্দী আপুর সাথে কথা বলতে পারবো? অবশ্যই, উনি আছেন, আপনি কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম, কোথা থেকে বলছেন ভাইয়া? আমি সিন্ডর থেকে বলছি। আচ্ছা, ভালো আছেন জি? একটা গান শোনাইবেন শাহ আব্দুল করিমের? জি, এখানে তো সব শাহ আব্দুল করিমের গানই হচ্ছে, সব শাহ আব্দুল করিমের গান আছে এখানে, কোনো গান থাকলে অবশ্যই জি। আপনার কণ্ঠে শাহ আব্দুল করিমের আমি কুলহারা খলম কিনে গানটা শুনতে চাই। বাহ, আচ্ছা ঠিক আছে, আপনি অনুষ্ঠান দেখতে থাকেন প্লিজ, প্লিজ আপনার কণ্ঠে আমি শুনতে চাই। ঠিক আছে, আপনারা প্রিয় দর্শক অনেক ধন্যবাদ আপনার অনুরোধের জন্য। আমরা আজকে আমরা সবই করছি আমরা আজকে শাহ আব্দুল করিম ওনার গান, তো আপনি শুনতে থাকুন, অবশ্যই শুনতে পারবেন আপনার প্রিয় গানটি। তো আমি এখন চলে যাচ্ছি শতাব্দীর কাছে, পরবর্তী আমি প্রাণিয়ার সহেনা দারুণ জানা গানটি গাইছি। প্রাণে আর স
বাহ বাহ, অনেক সুন্দর, অনেক চমৎকার আরেকটি গান শুনে আসলাম। আমার আমার যদি ভুল না হয়ে থাকে, শাব্দুল করিম ওনার স্ত্রীর নাম বোধ হয় সরলা। সরলা এই গানটি বোধ হয় তাকে উদ্দেশ্য করে লেখা গান। উনি অনেক গানই লিখেছেন আসলে, গীতিকার যারা তাদের মনে হয় প্রিয়তমাকে উদ্দেশ্য করে অনেক গান থাকে, তো আমরা সেইভাবে অনেক গান পেয়েছি, অনেক সুন্দর সুন্দর গান পেয়েছি। তো প্রিয় দর্শক, আমার মনে হয় আমার সাথে আপনারাও সবাই মিলে এনজয় করছেন আজকের আমাদের এই অনুষ্ঠান। শাব্দুল করিম, বাউল সম্রাট শাব্দুল করিম, তার 100তম জন্মবার্ষিকী আমরা পালন করছি রঙ্গের দুনিয়া আজকে আমাদের এই অনুষ্ঠান। আমি এবার চলে যাব আমির ভাইয়ের কাছে। আমাদেরকে এখন কী গান শোনাবেন, কোনো প্রচলিত অপ্রচলিত কোন গান? ঝিমিয়ে পড়েছেন তো, আরে না না, যত রাত হয় তত মনে হয় বাউল গানের মজাই না, মাত্র সন্ধে হলো, নাইট ইজ স্টিল ইয়াং। তো আমরা মনে হয় একটা জোরে হাততালি দিয়ে আমরা আমির ভাইয়ের গানটাকে আরেকটু উৎসাহ দিই সবাই মিলে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ওরে তুমি আমি দুইজন ছিলাম রে, তুমি আমি দুইজন ছিলাম কোন, আমি একে জালা সোনা গো সরলা, তুমি আমি দুইজন ছিলাম তো, আমি একলা, আর জালা সোনা গো সরলা সরলা, আর জালা সোনা গো সরলা। Thank you.
মানে আপনি একদম তার একদম সামনাসামনি খুব তার সান্নিধ্যে পাওয়া একবার না আমার মনে হয় অনেক আরো আপনি খুব কান্না করছিলেন যখন তিনি মৃত্যুর খবরটা যখন পেয়েছিলেন তখন আমার ঠিক এখনো মনে আছে আমি সাক্ষী হ্যাঁ আমার এখনো মনে আছে যে তার মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে আপনি অনেক কান্না করেছেন আমাদের পুরোটা সময় আমার মনে আছে তো আসলে গল্পে গল্পে গানে গানে অনেকটা সময় কেটে যাচ্ছে আমার আসলে ব্রেক নিতে ইচ্ছে করছে না কিন্তু তবুও একটা ব্রেক নিতে হবে আমাদেরকে অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি ব্রেক বিরতির পরে আমরা সবাই আবারও উপস্থিত হব আপনাদের সামনে বাউল শাহ আব্দুল করিমের আরও কিছু জনপ্রিয় গান নিয়ে সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।